বামপন্থী গণসংগঠন সমূহের আহ্বানে আজ জলপাইগুড়ি শহরের আগামী 26 নভেম্বর সাধারণ ধর্মঘটকে সফল করার লক্ষ্যে ধর্মঘটের দাবি সনদ ফ্লেক্সে সাজিয়ে ট্যাবলো নিয়ে শহরের প্রতিটি ওয়ার্ড ছুঁয়ে বাইক মিছিল সংগঠিত হলো বুধবার সকালে। কদমতলা মোড়ে এই বাইক র্যালির উদ্বোধন করেন কৃষক আন্দোলনের নেতা, জলপাইগুড়ি জেলার সম্পাদক কমরেড সলিল আচার্য। সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা ময়দান থেকে শতাধিক কম বয়সী বাম সমর্থকের এই বাইক মিছিল শুরু হয়ে শহরের প্রতিটি ওয়ার্ড ছুঁয়ে সিআইটিইউ জেলা দপ্তর ডিবিসি রোডে এসে শেষ হয়। মিছিল শেষে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নেতা ও পার্টির এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল। আজকে হচ্ছে 26 নভেম্বর, যে ধর্মঘট, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর ডাকে যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রচারের জন্য আজকে জলপাইগুড়ি শহরে বাইক র্যালি সংগঠিত হলো। সাধারণ মানুষের প্রচুর সমর্থন আমরা পেলাম। অনেক মানুষ, অনেক যুবক আমাদের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন। আগামী দিনেও এই ধর্মঘটকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি আছে। আমরা জলপাইগুড়ি শহরের সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে, সাধারণ মানুষের কাছে, আমরা কর্মচারী বন্ধুদের কাছে, সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, ভারতবর্ষের বর্তমান যে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট, যে দুর্বিষহ অবস্থা চলছে সাধারণ মানুষের, এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী 26 নভেম্বর এই সাধারণ ধর্মঘটকে আপনারা সর্বাত্মক সফল করে তুলবেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদীর পক্ষ থেকে এই আবেদন সর্বস্তরের মানুষের কাছে রাখছি।